সনাতন ধর্মে দান করাকে অধিক পুণ্য বলে মনে করা হয়েছে, এবং এই দান যদি কোনো বিশেষ পুণ্যতিথিতে করা যায় তাহলে সেই দানের পুণ্যফল আরও দ্বিগুণরূপে পাওয়া যায়। দানের মাধ্যমে ব্যক্তি একদিকে যেমন পুণ্য অর্জন করতে পারে, ঠিক তেমনই জীবনের একাধিক সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে আপনারা কী কী জিনিসের দান করলে এই তিথির পূর্ণভাবে অধিক গুণ ফল প্রাপ্ত করতে পারবেন, এবং কোন সামগ্রীর দানের সময় অবশ্যই তার শুভক্ষণ এবং দিন বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তাই এই মকর সংক্রান্তির দিন আপনারা কোন সময়ে দান করবেন তাও আজ এই ভিডিওর মাধ্যমে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। বর্ষ 2024-এর এই মকর সংক্রান্তি 15 জানুয়ারি পড়েছে। মকর সংক্রান্তির দিন গ্রহদের রাজা সূর্য দেবতা ধনুরাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেন। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। একটি সংক্রান্তি এবং আরেকটির মধ্যবর্তী সময়টি হল সৌরমাস। সারা বছর মোট 12টি সংক্রান্তি হয়, তবে মকর সংক্রান্তিকে অত্যধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পৌষ মাসে যখন উত্তরায়ণের পর সূর্য মকর রাশিতে প্রবেশ করে, এই উপলক্ষটি দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হিসেবে পালিত হয়। শুধু ধর্ম নয়, বিজ্ঞানেও মকর সংক্রান্তির গুরুত্ব অপরিসীম। তাই মকর সংক্রান্তির বৈজ্ঞানিক গুরুত্ব গ্রহের রাজা সূর্য ঈশ্বর সমস্ত 12টি রাশিকেই কম বেশি প্রভাবিত করেন, তবে কর্কট এবং মকর রাশিতে তার প্রবেশ খুবই গুরুত্বপূর্ণ, এবং সূর্য ঈশ্বর 6 মাসের ব্যবধানে এই 2টি রাশিতে প্রবেশ করেন। এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সম্পর্কে কথা বললে পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলে থাকার কারণে সূর্য 6 মাস পৃথিবীর উত্তর গোলার্ধের কাছে এবং বাকি 6 মাস দক্ষিণ গোলার্ধের কাছে থাকে। এবং এই মকর সংক্রান্তিকে অত্যন্তই গুরুত্বপূর্ণ মানা হয়েছে, তাই এই দিনটিতে যদি দান করা যায় তাহলে অধিক গুণ ফল পাওয়া যায়। শাস্ত্রমতে প্রতিটি ব্যক্তিকে নিজের উপার্জনের কিছু অংশ দান করা উচিত, এর ফলে তাদের জীবনে কখনো কোনো সমস্যা থাকবে না, গ্রহের দুষ্প্রভাব বা অন্য যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে দান করার পরামর্শ দেয় শাস্ত্রজ্ঞরা। চাকরি ও বিবাহে বাধা, অসুস্থতা, পড়াশোনায় মনোযোগের অভাব, গ্রহদোষের কারণে দুর্ভোগ ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পেতে দান করা উচিত এই মকর সংক্রান্তির শুভ দিনে। এবং আজ এই মকর সংক্রান্তির শুভতিথিতে আজকে সন্ধ্যাবেলায় এই সামগ্রীর দান করুন। এই দিনে দান করলে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি তো পাবেনই, সাথে কোনো সমস্যা যদি থেকেও থাকে মুক্তি অবশ্যই পাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে কী কী দান করবেন। যাদের জীবনে চাকরির সমস্যা রয়েছে বা বারবার বাধা আসে চাকরির ক্ষেত্রে, তারা এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গম, গুড়, ঘি, মিষ্টি দান করুন। কোনো অসহায় ব্যক্তিকে কিছু টাকাসহ এই সমস্ত বস্তু দান করতে পারেন। এছাড়াও ব্রাহ্মণের কাছে সংকল্প করে তাকেও দক্ষিণাসহ এই বস্তু দান করতে পারেন। এছাড়াও মানসিক চিন্তা থেকে মুক্তি পেতে যারা কন্যা ও মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, তারা এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে অবশ্যই লোহার বস্তু, কালো তিল, নীল বস্ত্র দান করুন। দেখবেন এতে আপনার জীবনের সকল সমস্যা এবং মানসিক চিন্তা থেকে মুক্তি মিলবে। বহু চেষ্টা সত্ত্বেও যদি আপনার কোনো রকম সমস্যা থেকেই মুক্তি না মেলে, তাহলে এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে এই বস্তুর সামগ্রীর দান অবশ্যই করুন, আপনি অনায়াসে চিন্তামুক্ত হতে পারবেন। এছাড়াও যারা গ্রহদোষে তুষ্ট, অর্থাৎ যে ব্যক্তির গোষ্ঠীতে চন্দ্র দুর্বল বা কোনো গ্রহের সঙ্গে যুতি করে হতাশা, সর্দি, কাশি, আত্মবিশ্বাসের অভাবের মতো সমস্যা উৎপন্ন করছে, তারা মকর সংক্রান্তির তিথিতে চিনি, ডাল,
সাদা পোশাক ইত্যাদি দান করুন এবং শনির সারিসাথী থেকে মুক্তি পাওয়ার জন্য এই মকর সংক্রান্তিতে দান একটি বিশেষ ভূমিকা পালন করে। মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের ওপর শনির সারিসাথী চলছে এই বছর। তারা শনির এই দশার দুষ্প্রভাব কম করবার জন্য মকর সংক্রান্তিতে দান করবেন, এর ফলে চাকরির সমস্যা থেকে মুক্তি পাবেন এবং তারা এই দিন বিউলির ডাল, লোহার বস্তু, কালো তিল, কালো তিলের নাড়ু বা লাড্ডু দান করলে সুফল পাবেন। এছাড়াও সূর্য ও বৃহস্পতির দোষ দূর করবার জন্য অথবা কোষ্ঠীতে যদি সূর্য এবং বৃহস্পতি দুর্বল অবস্থায় থেকে থাকে তাহলে এই মকর সংক্রান্তির পূর্ণতিথিতে গুড় দান করবেন। এর ফলে দুই প্রধান গ্রহ মজবুত হবে, যার প্রভাবে ব্যক্তির কর্মজীবন, আর্থিক জীবন উন্নত হবে এবং মান সম্মান খ্যাতি বৃদ্ধি পাবে। তাই আপনারা অবশ্যই এই মকর সংক্রান্তির পূর্ণতিথিতে আজ মকর সংক্রান্তির সন্ধ্যাবেলায় এই সামগ্রীর দান করুন। দেখবেন আপনার জীবনের সকল সমস্যা দূরীভূত হবে, কেননা মকর সংক্রান্তি অন্য অন্য সংক্রান্তির তুলনায় অত্যধিক বেশি কার্যকরী এবং ফলপ্রদ। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।